ফের অস্থির হয়ে উঠেছে মাংসের বাজার। তিন দিনের ব্যবধানে গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়েছে, আর কেজিতে 40 থেকে 50 টাকা করে বেড়েছে সব ধরনের মুরগির দাম। বিক্রেতাদের দাবি, পাইকারি পর্যায়ে দর বাড়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। আর ভোক্তাদের মতে, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ব্যবসায়ীদের কারসাজির কারণে দর বেড়েছে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট, ছবি তুলেছেন নূর মোহাম্মদ মানিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। বিক্রেতাদের এমন ব্যস্ততা আসছে ঈদ উল ফিতরকে ঘিরে, কেননা বছরের এই বিশেষ দিনটিতে খাবারে মাংস রাখেন সব শ্রেণীর মানুষ যে যার সাধ্যমতো। আর সেই চাহিদা বাজারে গরুর মাংসের কেজি 780 থেকে 800 টাকায় নিয়ে গেছে। তিন দিন আগেও যা ছিল সর্বোচ্চ 750 টাকা রাজধানীর বাজারগুলোতে, আর রমজান শুরুর আগে ছিল 700 টাকা। একটা গরু তো 10,000-15,000 এমনি করে বেড়ে গেছে, এর লিগে আমরা দামে ব্যস্ত আছি। তবুও অন্য লস আছে, লাভ নাই। 30,000-32,000 টাকা মুন কিনাই পড়ে এই জায়গার ভিতরে, ওই 800 টাকা বেচলেও দোকানদাররা তো ওরকম বেনিফিট পাইবে না, হয়তো সামথিং ওই খরচ মরচ মিলে সমান সমান। আমি তো হার সারান নিচ্ছি 950 টাকার কেজি নিচ্ছি। বাজার মূল্য অনেক বেশি, সরকারের যে নির্ধারিত যে রেটটা দেওয়া ছিল সেই রেটে বিক্রি হচ্ছে না। আমি 800 টাকা দিয়ে গরুর মাংস কিনলাম। গরুর মাংসের পাশাপাশি বিক্রি বেড়েছে খাসির মাংসও। রোববার মিনপুর 6 নং সেক্টর কাঁচা বাজার মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মাংসের দোকানগুলোতে 1,150 টাকা কেজি দরের খাসির মাংসের ক্রেতা ছিল চোখে পড়ার মতো। সরকারও কিছুটা চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আমার মনে হয় ব্যবসায়ীরাও মানে না, আর জনগণ তো আমরা মোটামুটি তাদের কাছে জিম্মি হয়ে গেছি। তো ঈদের সময় একটু চড়া, যেটা যা ছিল 50-100 টাকা দাম বেশি প্রত্যেক জিনিসের। এটা অবশ্য বাজার সংশ্লিষ্ট দেখা উচিত যে কীভাবে দামের পর্যায়টাকে সহনশীল রাখা যায়, যাতে সাধারণ মানুষ সবাই কিনতে পারে, কারণ ঈদ সবারই। দামের কারণে অনেকে গিয়েছিলেন মুরগির বাজারে, সেখানেও ভালো খবর নেই। সবচেয়ে বেশি বিক্রি হওয়া ব্রয়লারের কেজি 210 টাকা থেকে বেড়ে 250 টাকায় উঠেছে দিন তিনেকের ব্যবধানে। লেয়ার আর কক হিসেবে পরিচিত মুরগিগুলোর দাম নেওয়া হচ্ছে 340 থেকে 350 টাকা করে, আর দেশি তো 650-র নিচে নেই। আমরা তো পারি না, আসলে আমরা যেভাবে কিনি ওই যে আমাদের ম্যাজিস্ট্রেট আছে রেট দিয়ে যায়, আমরা ওইভাবে বিক্রি করি। অরিজিনাল সোনালি দাদা ওটা আমরা বিক্রি করতেছি 350, 60 কেউ দেয় না 350। আগে তো এক গাড়ি মালে তো 15,000 টাকা খরচ হইতো, এখন এক গাড়িতে 30,000-28,000-25,000 ভাড়া নেয়, তাহলে আপনার গাড়ি ভাড়া বেশি পড়তেছে, ওই দিকে আর কি দাম ডল যোগাইতেছে, নাহলে বাজারে একই ছিল। ওরা না বাড়ালে তো আমরা বাড়াইতে পারবো না, ওরা বাড়াই দেখে ধর আমরা বাড়াই দেবো। আমরা ধর আগে তো বেচছি 210 টাকা বেচছি, ওই সময় আমাদের লাভ হয়েছে, 150 টাকা বেচছি ওই সময় লাভ হয়েছে, আর এখন 240 টাকা বেচছি এখন আমাদের লাভ হইতেছে, একই লাভ। এটা তো অস্বস্তিকর, এটা তো সরকারের কোনো মনিটরিং নাই, বিদায় প্রতিদিনই বাড়ে, আজকে যা পাবেন কালকে তার থেকে বেশি পাবেন, কমবে যে কোনো আশা নাই। এটা অসহনীয়, কারণ হচ্ছে কি প্রত্যেক দিন সে দাম বেশি। হ্যাঁ, ওরা কোথায় যাব? এই যে মুরগি ব্রয়লার মুরগি কিনতাম 200-180 টাকা, এখন 250 টাকা। বাজারে কিন্তু পর্যাপ্ত মুরগি আছে, পর্যাপ্ত গরুর মাংস আছে, তারপর আমরা যে কোনো আইটেমে জানেন পর্যাপ্ত পরিমাণ আছে। এবং সরকার যেটা বলছে আর কি যে পর্যাপ্ত সাপ্লাই থাকবে, সাপ্লাইও কিন্তু পর্যাপ্ত আছে, অথচ দাম কিন্তু কমতেছে না, বরং ডেইলি বাড়তেছে। তো এই যে অবস্থাটা সৃষ্টি, এটা শুধুমাত্র আমি মনে করি কতিপয় কর্পোরেট ব্যবসায়ী, তারা একটা সিন্ডিকেট করে বলছে, তারা সিন্ডিকেট স্বীকার করে না, অটো সিন্ডিকেট তাদের রয়েছে, অন্য ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে তারা প্রতিযোগিতা আনতে চায় না। অজুহাত কী হলো? ডলারের দাম বেড়ে গেছে, এই বেড়ে গেছে, ওই ইনফ্লেশন ইত্যাদি ইত্যাদি করে এটা তারা আমাদের এই ভোক্তাদের পকেট থেকে তারা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। এটা এক ধরনের লুট, আমি বলবো এটা কোনো ব্যবসা না। এমন অবস্থা থেকে উত্তরণে তদারকি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ভোক্তারা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।